ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের 68তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার আগরতলা উজ্জয়ন্ত প্যালেস তথা রাজবাড়ির সামনে ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের 68তম প্রয়াণ দিবসে উনার মর্মমূর্তিতে মাল্যদান করে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, ভারতীয় সংবিধানে ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকর দলিত সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করতে উনার চিন্তাভাবনাকে সামনে রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে ত্রিপুরা সরকার। ডক্টর বি আর আম্বেদকর 14 এপ্রিল 1891 সালে জন্মগ্রহণ করেন এবং 6 ডিসেম্বর 1956 সালে মৃত্যুবরণ করেন। বি আর আম্বেদকরের আজকে প্রয়াণ দিবস এবং আমরা সবাই জানি যে 1956 সনে আজকের দিন অর্থাৎ 6ই ডিসেম্বর উনি প্রয়াণ হন এবং আমরা এখানে সবাই এসেছি প্রতি বছরের মতোই। এখানে আগের পূর্বের এখানে অ্যাসেম্বলি ছিল, অ্যাসেম্বলির সামনে ওনার যে মর্মমূর্তি আছে তারপর মাল্যদান করেছি। আমার সাথে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন সুধাংশু দাস, চিফ সেক্রেটারি মহোদয় আছে। তো ভারতরত্ন আমরা সবাই জানি ওনাকে, উনি যেভাবে দেশের জন্য চিন্তাভাবনা করেছেন, বিশেষ করে যারা পশ্চাৎপদ শ্রেণীর যারা মানুষ, দলিত মানুষদের জন্য উনি যে কাজ করে গেছেন সেটা আজকের দিনও সেটা প্রাসঙ্গিক। সবাই ওনাকে নিয়ে চিন্তাভাবনা করে, ওনার প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করে আমরা সেই শপথেই আমরা নিয়েছি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।